চটিতে পুরো হাফ কিলো করে কাদা জমে গেছে এখন চটিটা হাতে নিয়ে নেবো এই যে চটি চল ফ্রেন্ড আজকে আমাদের ফার্স্ট ভিলেজ ব্লগ আমরা আজকে মাঠে মোচা পারতে যাচ্ছি সবাই আমরা তিনজন এই যে অরূপ এটা সুদীপ আর এটা হচ্ছে পাপাই আমরা সবাই মিলে মাঠে মোচা পারতে যাচ্ছি এই যে মাঠ দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এই মাঠ দিয়ে এখান দিয়ে আমরা মোচা পারতে যাচ্ছি আর সামনে অনেক কাদা ফাদা রয়েছে আমরা এখানে কাদা ফাদা পার হয়ে মোচা পারতে যাচ্ছি চারিদিকে দেখতে পাচ্ছেন অনেক মাঠ কলা বাগান তো দেখা যাক কোনখানে আমরা মোচা পাই মোচা পারবো আজকে দেখা যাক এখানে কাদা রয়েছে দেখতে পাচ্ছেন এই যে কাদা কাদা মাদা রয়েছে পার হতে হবে এখানে এই যে পাট খেত এই যে মাঠের থেকে ঘাস নিয়ে আসছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনে কাদা টাদা রয়েছে মাঠের থেকে ঘাস নিয়ে আসছে পাট এখানে হচ্ছে পাট জাগ দেওয়া হচ্ছে এখানে জল বাঁধিয়ে এখানে চারিদিকে এই যে জল বাঁধিয়েছে এখানে উঁচু করে আল দিয়ে এই যে আমাদের মাঠের ভিউ দেখতে পাচ্ছেন এই যে যতদূর দেখতে পারবেন পুরো মাঠ এই যে আমরা এখানে চারজন ছাড়া আর কেউ নেই আর কেউ নেই দেখুন পুরো চারিদিকে মাঠ শুধু দেখা যাক আমরা এখন যাই মোচা পাড়তে দেখি কত দূর যেতে পারি এখান থেকে রাস্তা শেষ হয়ে গেল এখান থেকে রাস্তা শেষ এখন মাঠের রাস্তা শুরু হবে এখন পুরো আল এই যে এই আল দিয়ে আমরা যাবো চারিদিকে ধান চাষ করেছে মাত্র ধান পুঁতেছে এই যে এই ছোট রাস্তা দিয়ে যাব এই যে কাদা টাদা রয়েছে চারিদিকে মাঠের মাঠের রাস্তা দিয়ে যাচ্ছি এখন কিন্তু যদি সামনে একটা বিপদ এই যে কাদা এই কাদাটা কিভাবে পার হবো এটাই বুঝতে পারছি না এখন দেখা যাক কাদা পার হতে হয় কিভাবে দেখুন দেখুন পাপাই পার পার হচ্ছে কাদাটা একজন কাদা হয়ে ওরা তো সবাই পার হয়ে গেছে কাদা পার হয়ে গেছে কিন্তু এবার আমি কিভাবে পার হবো বুঝতে পারছি না এখানে লাভ দিলে যদি পড়ে যাই এখানে দেখা যাক এ হে কাদা কাদা পায়ে লেগে গেছে পুরো তো আমাদের পেছনে একটা কলা বাগান রয়েছে আর এই সাইডে একটা কলা বাগান রয়েছে কিন্তু মোচাটা বেশি পাওয়া যায় তো আমরা এই আর এটা কাছেও তো আমরা এটাতে যাই এখন সবাই আসো এদিকে তো সামনে বিশাল কাজ এখন পড়ে যাওয়ার চান্স আছে মাঠ দিয়ে যাচ্ছি আমরা আর পেছনের ভিউটা দেখুন আকাশটা দেখুন কত সুন্দর লাগছে হয়ে যাচ্ছে এখন এই যে সবাই সামনে হেঁটে যাচ্ছে আমরা কলা বাগানের রাস্তায় ঢুকে গেছি এই যে কলা বাগান কিন্তু এই যে কলা বাগানের রাস্তায় প্রচন্ড কাদা আমরা এখান দিয়ে আরো রিক্স হয়ে যাচ্ছে ওখান মাঠের কাদার থেকেও বেশি কাদা তো আমরা এখানে যাওয়ার চেষ্টা করব সবাই আসো কিন্তু চটিতে পুরো হাফ কিলো করে কাদা জমে গেছে এখন চটিটা হাতে নিয়ে নেবো এই যে চটি চটি হাতে এই যে দেখতে পাচ্ছ চটিতে হাফ কিলোর বেশি কাদা এই যে খালি পায়ে যাচ্ছে এখন মাঠে তো দেখতে দেখো তোমরা পেছনের ব্যাকগ্রাউন্ডটা হেভি সুন্দর আসছে এই যে কলাবাগানের রাস্তা এই যে সবাই হেঁটে পার হচ্ছে দেখুন কাদা এই জুতো হাতে নিয়ে পার হচ্ছে কিছু করার নেই সবাই যে জুতো হাতে নিয়ে পার হচ্ছে এই যে এখানে আবার সাপ টাপের একটু ভয় আছে আর এখানে ভেতরে আম বাগানো আছে কলা বাগানের সাইড একটু আম আম গাছ রয়েছে আম কালেও আমরা আসি এখানে আম চুরি করতে এই যে সামনে আরো অনেক কাদা খুব রিক্স হয়ে যাচ্ছে আমাদের ওদিকে সাপ সাপ টাপের একটু ভয় আছে সুমন পেছনে পড়ে গেছে আসছেও আসুক সবাই একসাথে যাব এই তো মোচা আমাদের পেছনে মোচা পেয়ে গেছে এই যে এখন এখন আমাদের এটা মাত্র চারজন রয়েছি আর মোচা পারতে হবে চারটে যে একটা মোচা পেয়েছি এখন পারতে হবে এটা একটা অরূপ পারবে চল এই যে মোচা পাড়া হয়ে গেল এই যে একটা মোচা পারলাম মোচাটা খুব একটা বড় না তাও ঠিক আছে এই যে একটা মোচা পেয়েছি আরো তিনটে মোচা পাততে হবে আমরা চারজন রয়েছি এই যে সামনে আরেকটা একটা মোচা রয়েছে তো আমরা ওই সামনেটাই যাই কাদাটা বিকট বাবা কই সামনে মোচাটা কোথায় দেখলি ভাই ওই সামনে এই যে সামনে একটা মোচা রয়েছে ওই মোচাটা তো আরো ছোট এই যে আর একটা মোচা রয়েছে এটা পাপাই পারবে এটা অনেক নিচুতে রয়েছে এই যে ও পাততে পারছে না এই যে হয়ে গেছে দুই নম্বর মোচা আমাদের এই যে আমাদের তিন নম্বর মোচা আর ওইদিকে আরো একটা আছে এ ভাই ওখানে একটা পাকা কলার কলা আছে ওখানে ওখানে একটা পাকা কলা আছে আমাদের মোচার সাথে ফ্রিতে আবার কলাও পেয়ে যাচ্ছে কলা গাছ দেখেছি মোচার সাথে কলাটা ফ্রি পেয়ে গেলাম দুটোই ফ্রি অবশ্য আমরা এখানে চুরি করে খেতে এসেছি কিন্তু কলাটা এক্সট্রা আমরা এটা ভাবতে পেরেছিলাম যে কলাও পাবো মোচার সাথে এখানে একটু নোংরা কলা আছে আমরা নেচার থেকে বেছে বুচে খাবো এই যে কলা ফ্রেশ কলা রয়েছে এই যে চারজন চারটে মোচা পেয়ে গেছি আমরা হাতে চারটে মোচা রয়েছে এদিকে বৃষ্টিও পড়ছে হালকা হালকা করে আমরা এখন তাহলে বাড়িতে চলে যাব আর আপনারা সবাই আমাদের ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে দেবেন লাইক শেয়ার কমেন্ট আপনার সাবস্ক্রাইব করবেন হ্যাঁ